আসন্ন পুরো ভোট পিছনোর আরজি জানিয়ে আদালতে মামলা মামলা সমাজকর্মী বিমল ভট্টাচার্যের এবং যাতে এই পুরো ভোট পেছনো হয় সেটাই মূলত উল্লেখ করা হয়েছে আবেদনে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ করোনা সংক্রমণ দৈনিক 9000-এর বেশি 9000-এর গণ্ডি টপকেছে এবং সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরসভা নির্বাচন পিছনোর আবেদন করেছেন বিশিষ্ট সমাজকর্মী বিমল ভট্টাচার্য মামলা করার অনুমতি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে পীযূষ কি জানা যাচ্ছে স্থিতি এবং করোনা সংক্রমণ বাড়ছে এই বিষয়টিকে হাতিয়ার করেই কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে প্রধান বিচারপতি রেজলাসে বেলা ঠিক 10:30টার সময় এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং আকর্ষণ করে তিনি বলেন যে যেহেতু সংক্রমণ বাড়ছে ওমিক্রন এবং করোনা কোভিড-19 এমত অবস্থায় রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে এমত অবস্থায় যদি নির্বাচন করা হয় তাহলে সেই সংক্রমণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তাই তারা যে চাইতেন যে এই পুরসভার যে নির্বাচন অবিলম্বে বন্ধ করা হোক বা পিছন পিছিয়ে দেওয়া হয় এই আবেদন নিয়ে তারা মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন এবং বিচার প্রধান বিচারপতি সেই অনুমতি দিয়েছেন আগামী 6 তারিখে এই মামলার শুনানির সম্ভাবনা বেশ ধন্যবাদ পীযূষ নাগ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে